হাই ভিউয়ার্স, আমার লাইফ আর লাক দুটাই দেখলেন, নালায় সস্তায় তো পেলাম না কিছু খেতে। যাই হোক, ওই সেই সময় যা খেয়েছিলাম তাই দিয়ে চলছে। তো মেলার বাইরে যেসব খাবার সেইগুলি একটু ট্রাই করি, কারণ মেলায় যে লো বাজেট যে মানে ফুডগুলি সেগুলি এখনও অ্যাভেলেবেল না। মেলা মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে, তো মেলা আরও বাড়লে মেলার মধ্যে অনেক ফুডস যেগুলি সেগুলি থাকবে। তো আমরা মেলার বাইরে আছি, তো মেলা থেকে বের হয়ে এসেছি, তো আমরা মেলার বাইরে ফুডগুলি তো কোনো ফুড পেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাণিজ্য মেলায় যারা খাবার খেতে না পারতেছেন তারা চলে আসবেন, জাস্ট বাণিজ্য মেলার যে এক্সিটটা আছে এক্সিটটা দিয়ে সোজা চলে আসলেই পেয়ে যাবেন। আমার নাম কি, তো আসবেন এসে এখানে বার্গার পাবেন, 30 টাকার বার্গার, তারপরে চাপ, তারপরে রোল তো অনেক, সঙ্গে কাবাব স্টিক সব কিছু পেয়ে যাচ্ছেন। তো আসবেন মজা করে খাবেন। আমার বার্গার কত করে? 30 টাকা। 30 টাকার বার্গারের মধ্যে লেটুস সহ, তো আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারেন। সঙ্গে আছে চিকেন চাপ, আমার চাপ কত? চাপ হলো 60 টাকা, বড় বড় চাপ। কিন্তু আমাদের দোকানে পরিচয় করিয়ে দিচ্ছে, আমার নাম মোহাম্মদ আলী হোসেন বিজয়। তুমি কোন কাছে পড়ো? আচ্ছা, পরীক্ষা কেমন দিলা? ভালো। আচ্ছা, পরীক্ষা মামা ভালো দিয়েছে, ছোট মামা। যাই হোক, তো এখানে চাপ আছে আর আছে চিকেন সাসলিক নাকি কাবাব? ৪০ আর ৩০ আর সঙ্গে আছে গালি কাবাব, টিকা, অনেক আইটেম। তো আমরা একটু টেস্ট করব কোন কোন আইটেম কেমন। মামা এটা দাও, চাপ একটা দাও। চাপ কি ভাই, কি মানে ভাজা লাগবে? হ্যাঁ হালকা। আচ্ছা হালকা ভাজা লাগবে, একটা একটা দাও। এই ইয়া দেখে বল বল করে দে, তারপর আমার কাটা লাগবে নাকি ই করে দিবা? ও আস্তে পাশে দাও, আস্তে দাও, আস্তে 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 বড় রাখো, বড় রাখো। তো ভিউয়ার্স, আমাদের চাপ রেডি হচ্ছে চুলায়, তো টেস্ট করে দেখবো টেস্টটা কেমন। তো যারা এখান থেকে এসে খেতে চান এটা খেতে পারেন, খুব কম দামে দেওয়া হচ্ছে আর সামনেই মানে বাজছে। এখন আমার পুড়ে না যায়, আরে এখানে ছোটরাই এক্সপার্ট, তারাই ভাজাভাজি সব কিছু মানে করতেছে। ডেলিশিয়াস চাপ একদম গরম, ধরা যাচ্ছে না। টেস্ট ওয়াইজ গুড, অনেকটা গরম, ঝাল আছে, সঙ্গে একটু সস দিয়ে খাচ্ছি, তো এটা বেশ মজা লাগছে। এটা খুব টেস্টি, সঙ্গে মশলাটা খাওয়া হয় এটা পোড়া পোড়া। সঙ্গে সালাদ দিয়েছে, কিন্তু সালাদ দিয়ে ট্রাই করি।
তো বিভাগ আমি কাবাবটা বেশ মজা, তার জন্য আমি একটা রোলও ট্রাই করছি। আচ্ছা, আমরা বিফ রোল পেলাম মাত্র 30 টাকায়, একদম ধোঁয়া উঠছে, ভেতরে সালাদ দেওয়া। তো আমি একটু ট্রাই করি। একদম ধোঁয়া, ওটা গরম। তো আমার লুচি কত করে? 10 টাকা 5 টাকা। এটা কয়টাকার সাইজ? আচ্ছা, 5 টাকায় এত বড় লুচি আপনার কোথায় পাবেন বাংলাদেশে? আপনারাই জানেন, বেশ বড় সাইজ। তো ছোটো মামারা হয়তো 10 টাকার লুচি 5 টাকায় বিক্রি করতেছে, তো ওনাদের বড় ভাই আসলে হয়তো কী বলবে কে জানে, নাকি এটাই সাইজ? আচ্ছা, এটাই সাইজ। তো আপনাদেরকে ঠগার কোনো অপশন নাই, আপনারা এটা নিতে পারেন। তো আমি এখান থেকে একটু স্টিকের কাবাবগুলি আমি একটু ট্রাই করবো। তো হ্যাঁ, এটা একটা পার্সেল দাও আমাকে, একটা আমার একটু ই দেখা দাও। তো মাংস আছে, এরকম দেখা দাও, এটা দাও, এটা দাও। সবাই আসবে। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি, বাই বাই। হাই ভিউয়ার্স, মেলার পরে এখন ফিরছি, টুকটাক খাওয়া দাওয়া হলো, টুকটাক নেওয়া হলো। তো এখন রিক্সায় করে বাসায় ফিরছি। তো রিক্সা করছি, মামা আমাকে বলছে খুব কঠিন লোক। আসলে মামা খুব ভালো, ভালো মামা রিক্সা চালাচ্ছে, দেখছেন ফুল স্পিডে। তো আপনাকে বাসের সাউন্ড একটু সমস্যা হতে পারে। মামা আবার একটু বলেন, মামা খুব কঠিন লোক। তো আমরা এখন বাস করছি, কী কী খেলাম ভিডিও পর পর আসবে, আপনারা দেখবেন। যার যেমন সময় হয় সময় বুঝে দেখবেন, প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে, কেউ মিস করবেন না। মান ব্লগসেও দেখবেন প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে সেগুলি। আর যদি খাবার রেস্টুরেন্টে দেখতে চান তাহলে ফুড টেস্টের ভিডিও তো রয়েছেই, আর যদি রাস্তায় খাবার দেখতে চান তাহলে স্ট্রিট ফুড ব্লগস দেখতেই পারেন। তো চ্যানেলের অভাব নেই, ভিডিওর অভাব নেই, শুধু আপনাদের দেখার অপেক্ষা। আজকের মতো একটু এটা নিয়েই বাই দিচ্ছি, টাটা।